মনে রাখবে প্রত্যেকটা আত্মহত্যায় কিন্তু সুপরিকল্পিতভাবে একটা হত্যা। নমস্কার, জয় হিন্দ। হকটক মহা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, যেখানে হক কথা বলবো বন্ধু, বেজার হয়েও না। আসলে মানুষগুলো যখন বেঁচে থাকে তখন আমরা তাদের গুরুত্বটা বুঝতেই পারি না, তাই তাদের গুণের কোনো কদরও করি না, সম্মানও দিই না। আর যেই মুহূর্তে মানুষগুলো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, আমরা তখনই তাদের গুরুত্বটা বুঝতে পারি, তাদেরকে কদর সম্মান দিতে শুরু করি। বেশি দূরে যাওয়ার দরকার নেই, এই দিল বেচারা মুভির ট্রেলারটাই দেখেলাম, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড করছে। যদিও এই মুভি ট্রেলারটা কিন্তু অন অ্যান এভারেজ হয়েছে, বিশাল কিছু আহামরি হয়নি, কিন্তু যেহেতু এই মুভিটাতে সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছে, তাই এই মুভি ট্রেলারটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। মানুষটা বেঁচে থাকা অবস্থায় যদি এই সম্মানটা পেত, এই সম্মানটা দিতাম আমরা, তাহলে হয়তো মানুষটা এই ভুল সিদ্ধান্তটা নিত নাই। এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও। দিলীপ সাঁতরা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে সুশান্ত সিং রাজপুতের উপর কোনো একটি ভিডিও বানাতে, তো তার অনুরোধ রাখতেই আজকের এই ভিডিও। তোমরা হয়তো ভাবছো যে দিদি বলতে কি চায়, দিদির দাবিটা কি? 2019-এ সুশান্ত সিং রাজপুতের তিনখানা সিনেমা রিলিজ করেছিল, যেটার মধ্যে হচ্ছে তোমার সঞ্চিরিয়া, তারপরে তোমার ছিচড়ে, তারপরে হচ্ছে ড্রাইভ। এই তিনটে সিনেমার মধ্যে ভালো করে মনে করে তোমরা বলো দেখি যে কোন সিনেমাটা তোমরা নিজেরা টিকিট কেটে সিনেমা হলে দেখতে গেছিলে, কোন সিনেমাটা ইউটিউবে ট্রেন্ড করেছিল। বেশি খাটতে হবে না, গুগলে সার্চ করে দেখে নিবে। সুশান্ত সিং রাজপুত যে একজন ভালো অভিনেতাই ছিলেন তা না, সুশান্ত একদিকে সায়েন্স, আবার স্পোর্টসেও সুশান্তের অনেক ট্যালেন্ট ছিল। বলিউড ইন্ডাস্ট্রি ঘাঁটলেও তুমি এত মাল্টি ট্যালেন্টেড মানুষ পাবে না। বলিউড ইন্ডাস্ট্রি অশিক্ষিত মানুষে ভর্তি, আর এই অশিক্ষিত মানুষদের সঙ্গে লড়াই করতে করতে সুশান্ত ডিপ্রেশনে চলে যায়, আর তারপরে এই ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আসলে কথাতেই আছে না যে তুমি ভুল রাস্তায় ঠিক মানুষ পাও বা না পাও, ঠিক রাস্তায় ভুল মানুষ তুমি পাবেই পাবে। আর সেই ভুল মানুষের কথায় যদি তুমি নেচেছো তাহলে তুমি মরেছো, মানে তুমি ডিপ্রেশনে গেছো, আর তার রেজাল্ট যে কী সেটা সুশান্ত সিং রাজপুত আমাদেরকে দেখিয়ে দিয়েই চলে গেছে। এমনই এক অশিক্ষিত মানুষের ভিডিও আমি আজকে তোমাদেরকে দেখাবো, যে কিনা প্রথম সুশান্তকে বলেছিল যে অভিনয় করার নাকি তার কোনো যোগ্যতাই নাই, সিনেমা করার কোনো ক্ষমতাই নাকি তার নেই, তার নাকি নাকি তোমার এই টিভি সিরিয়ালগুলোতে কাজ করা উচিত। অ্যাক্টিং সুশান্ত কো আতি নহি হ্যায়, উনকো সির্ফ ইয়ে পাতা হ্যায় मुंह को कैसे बनाना है। सुशांत सिंह का आपको पता ही है कि वो कितनी लाजवाब एक्टिंग करते हैं, एक मिनट में 15 दफा मुंह बनाते हैं। सुशांत सिंह ने बहुत ही बुरी एक्टिंग की है, उन्होंने पूरी फिल्म में पता नहीं कैसे कैसा मुंह बनाया है। আর আজ সুশান্ত চলে যাওয়ার পরে সে সস্তার ভিউ কামাচ্ছে। শুধু তাই না, বাঙালি মেয়েদের সম্পর্কে তার সে যে কি চিন্তাভাবনা রাখে তার একটা নমুনা এই ভিডিওটায় তোমরা দেখে লও। বহুত লোগো নে মুঝে মেসেজ ভি ভেজে হ্যায়, বহুত লোগো নে মুঝে ফোন করকে ভি বাতায়া হ্যায় কি সুশান্ত কে ঘর ওয়ালো অর ইয়ার দোস্তো কা ইয়ে মাননা থা কি উস পর কিসি নে কালা জাদু কর দিয়া থা অর রেয়া বঙ্গাল সে হ্যায় তো শায়দ ও কালে জাদু কে বারে মে जानती हो, समझ रहे हैं ना आप। तो खबरों के मुताबिक इस वक्त तक रेया सुशांत को कंप्लीटली कंट्रोल करने लगी थी। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা মানে অডিয়েন্সদের এখানে কর্তব্যটা কি, দায়িত্বটা কি, অডিয়েন্সদের এখানে রোলটা কি? দেখো কত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আসে আমাদের কাছে, অভিনয় দেখায়, আমরা তাদের অভিনয় দেখে আমাদের ভালোও লাগে, কিন্তু আমরা কখনোই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি না, আর যার জন্য সেই অভিনেতা অভিনেত্রীগুলো একদিন হারিয়ে যায়। অন্যদিকে তোমার সলমান খানের ডাস্টবিন হোক কিংবা অঙ্কুশের কুড়াদান হোক, আমরা সেইগুলো দেখার জন্য সিনেমা হলের টিকিটের লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। আমাদের উচিত যে এই সমস্ত সাউথের কপি করা সিনেমাগুলো দেখা বন্ধ করে দিয়ে গুণী ট্যালেন্টেড মানুষগুলোর শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এগুলো দেখা। আর এখন আমরা এই সমস্ত স্টার কিড আর নেপোটিজম নিয়ে পরে যতই লাফালাফি করি না কেন, এই সমস্ত স্টার কিডগুলোকে নিয়ে যদি আমরা মাথায় তুলে না নাচি, তাহলে বলিউড টলিউড কোনো সিনেমা ইন্ডাস্ট্রি বলো, সোশ্যাল মিডিয়া বলো, কোনো কিছুতেই এরা সার্ভাইভ করতে পারবে না।
নিজের ঘর থেকে পয়সা দিয়ে কতদিন কাজ করে যাবে? বেশি দূরে তোমাকে যেতে হবে না, তুমি এই তুষার কাপুর, ফারদিন খান, তোমার অভিষেক বচ্চন, তারপরে তোমার উদয় চোপড়া, এদেরকেই তুমি দেখলাম মার্কেটে আছে ওদের নাম এখন। তো আমাদের উচিত, আমরা মানে আমরা অডিয়েন্সদেরই উচিত যে এই সমস্ত গুণী ট্যালেন্টেড মানুষগুলো যারা এই টলিউড বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে পরে মাথায় নিয়ে রাচা, তাদের গুণের এতটা সম্মান দেয়া যে প্রডিউসার ডিরেক্টর তাদেরকে নিয়ে সিনেমা করতে বাধ্য হয়, তারা অন্তত বেঁচে থাকতে যেন তাদের এই সম্মানটা দেখে যেতে পারে। আসলে কি বলতো, মৃত মানুষের অ্যাট্রাকশন অনেক বেশি। তুমি এই পিপলি লাইফের কোথায় দেখেলো? তুমি আমাদের দেশের যে সৈনিকরা আছে তারা বেঁচে থাকা অবস্থায় কোনো সম্মান কদর কিছুই পায় না, কিন্তু যেই মুহূর্তে সৈনিকরা শহীদ হয়ে যায় তখন সরকার পত্রকার থেকে শুরু করে ফিল্ম মেকার সবাই কিন্তু সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য শহীদ সৈনিকদিকে ইউজ করে। যেতে যেতে আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব, একটাই কথা বলবো যে যেই রকম মাকে শুধুমাত্র মাদার্স ডেতে না আদার্স ডেতেও কদর আর সম্মান করা উচিত, ঠিক তেমনি এই সমস্ত গুণী ট্যালেন্টেড মানুষগুলো চলে যাওয়ার পরে না সেই মানুষগুলো বেঁচে থাকাকালীন আমাদের তাদের গুণের কদর আর সম্মান করা উচিত।